টু মাই ইউটিউব চ্যানেল রজিটেক। বন্ধু, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটা এক্সক্লুসিভ আপডেট। হাইকোর্টের তরফ থেকে একটি আপডেট চলে আসছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ যেটা চলছিল, যার কাউন্সিলিং হচ্ছিল, প্রচুর কোয়েশ্চেন উঠছিল যে কাউন্সিলিং নিয়ে, প্রচুর ধর্ণা, চারদিকে অবরোধ, গেট, এমনকি গেটে তালা পর্যন্ত দিদা হচ্ছিল। তো সেই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হচ্ছিল, সেই সমস্ত প্রক্রিয়াকে স্টে অর্ডার করে দিল হাইকোর্টের পক্ষ থেকে। অর্থাৎ হাইকোর্ট দিয়ে দিল স্থগিতাদেশ। কেন দিলেন, কী হবে ভবিষ্যৎ, বেনিয়মের যে অভিযোগ উঠছে টেটে, তাহলে কি সেটা সত্যিকারের, কি সেরকম কোনো অভিযোগ আছে, রাজ্য সরকার তাহলে এরপরে কী করতে চায়, কী করতে পারে বা কী বলতে পারে, সম্পূর্ণটা বলছি এই ভিডিওটাতে। যারা নতুন এসে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা, সরাসরি চলে গেলাম লিডিং নিউজ পেপার। কী বলছে দেখুন, ফের প্রাথমিক শিক্ষক নিয়োগে ধাক্কা রাজ্য সরকারের, একাধিক বেনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলার ভিত্তিতে সোমবার চাকরি প্রার্থীদের একাংশের নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ জারি করেন হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। এর জেরে ইতিমধ্যেই যে শিক্ষকরা নিয়োগপত্র পেয়ে চাকরি যোগ দিয়েছেন, তাদের ভবিষ্যতে বড়সড় অনিশ্চয়তার মুখে চলে এলো। অর্থাৎ যে সিচুয়েশন বর্তমানে এসে দাঁড়িয়েছে, যারা ধরুন অলরেডি কাউন্সিলিং হয়ে গেছে, যাদের সমস্ত কিছু রেডি ধরতে গেলে, তাদের তাহলে কী হবে, কারণ তারা তো এই রিক্রুটমেন্ট এই ইয়ারে এই বর্ষেই কিন্তু সব কিছু হচ্ছে, মানে যেটা 2014 যারা ক্যান্ডিডেট, এবার যারা ধরুন এখন অবধি হলো না, তাদের জন্য তো স্থগিতাদেশ, অর্থাৎ যখন এখন এই হাইকোর্টের তরফ থেকে স্টে অর্ডারটা উঠবে, তারপরে কিন্তু সম্পূর্ণ আবার এই যাবতীয় যা কাউন্সিলিং প্রসেস হবে, বাট প্রিভিয়াস যে কাউন্সিলিংগুলো আছে, তাহলে সেগুলোও কি আলটিমেটলি ক্যান্সেল হয়ে যাবে, নাকি সেগুলো এখন বর্তমানে স্টে থাকবে, সবথেকে বড় কোয়েশ্চেন সেখানেই। গত 16ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন 16,500 শূন্য পদে শিক্ষক নিয়োগে মেধা তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর আগে গত 23 ডিসেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ। মূলত যাদের প্রশিক্ষণ রয়েছে সেই প্রার্থীরাই আবেদনযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল। এরপর জানুয়ারিতে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়, 16 তারিখ ওই মেধা তালিকা প্রকাশ করা হয়। এরপরই তালিকায় একাধিক অসংগতি রয়েছে, এই দাবি করে আদালতের দ্বারস্থ হন কয়েকশো প্রার্থীরা। এবং যেটা আমরা জানিয়েছিলাম আগের দিনকে, আদালতে দ্বারস্থ হওয়ার পর তাদের কিন্তু স্টে অর্ডার তার উপর পড়েনি, কিন্তু ফাইনালি আজকের পড়ে গেল, কারণ মামলাকারীদের পক্ষে আইনজীবী ফিরদৌস শামীম অভিযোগ তুলেছেন অস্বচ্ছ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। তাছাড়া 2014 সফল প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ না করেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। এই মর্মে হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে মামলা দায়ের করা হয়েছিল। ইতিমধ্যেই যদিও সংশ্লিষ্ট জেলার শিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত সার্টিফিকেট হাতে পাওয়া পরই চাকরিতে যোগ দিয়েছে বহু প্রার্থীরা, সোমবার হাইকোর্টের এই স্থগিতাদেশ জারির পর অনিশ্চয়তার মুখে পড়েছে তাদের ভবিষ্যৎ। অর্থাৎ তাদেরকে আলটিমেটলি কী হবে, কারণ যখন পুরোটা স্টে অর্ডার পড়ে গেল, তার মানে পুরো প্রসেসের ওপর কিন্তু আর একটা কোনো কাজও করা যাবে না, যতক্ষণ না অবধি হাইকোর্ট স্টে অর্ডার তুলছে বা যতক্ষণ না তার হাইকোর্ট তার ডিসিশন দিচ্ছে। তো রাজ্যের তরফে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি। এটা রাজ্য তরফ থেকে কী বলা যায় বলা হয় সেটা তো খুব ইম্পর্টেন্ট জিনিস, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী শুরু করে এরা এখন কী বলে এই টোটাল ব্যাপারটা নিয়ে, কারণ যেহেতু রাজ্য সরকার অনেক দিন পর ফাইনালি একটা টেটের পরীক্ষা হবে, পরীক্ষা রিক্রুটমেন্ট হবে এবং ইন্টারভিউ হবে, কাউন্সিলিং হবে, এই আশায় যারা বুক বাঁধছিলেন, তো সেখানে গিয়ে যদি অস্বচ্ছতা এরকম যে নিশ্চয়ই কোনো সিচুয়েশান দেখা দিয়েছে, তার ফলে না হলে কোনো দিন কোনো কোর্ট কিন্তু মানে স্বচ্ছতা বা অস্বচ্ছতা না পেলে, তাহলে কিন্তু কোনোরকম স্টে অর্ডার এত বড় ডিসিশান নেয় না, কারণ এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে হচ্ছে, এটা একটা দুটো জেলা না শুধু, এবং পুরো প্রক্রিয়াটার ওপর কোনো দিন কিন্তু কোর্ট এভাবে স্টে অর্ডার দেয় না। তো দেখা যাবে পরবর্তীতে কোর্ট কী বলছে, সেটা আমি আপনাদের আপডেট দেবো নিশ্চয়ই। হাইকোর্ট থেকেও চেষ্টা করবো এই আপডেটটা পুরো দেওয়ার, এবং তার সাথে রাজ্য সরকার কী বলছে সেটাও আমি আপনাদেরকে জানাবো। তবে হ্যাঁ, এটা একটা আমি বলতে পারি, ধৈর্যের প্রক্রিয়া চলছে, ধৈর্যের প্রসেস চলছে। আমি জানি সেই ধৈর্যের প্রসেসটা সম্ভব না, কিন্তু যদি আজকের আপনারা অনেকে অভিযোগ করেছিলেন যে এর মধ্যে অস্বচ্ছতা আছে, তো তাহলে কোর্টকে সেটা ডিসাইড করতে দিন যে সত্যিকারের এর মধ্যে অস্বচ্ছতা আছে কি না। তবে যারা এই ক্লেম করছিলেন এতদিন অবধি যে আমার এর মধ্যে অস্বচ্ছতা রয়েছে, আজকে কিন্তু তাদের জয় হলো ধরতে গেলে, কারণ সেই অনুযায়ী কোর্ট কিন্তু স্টে অর্ডার দিল। আর তবে আচমকাই স্থগিতাদেশে গোটা প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে উঠে এলো প্রশ্ন, এবং এই প্রশ্নটা এখন উঠবেই, পরবর্তী দেখা যাবে কী আপডেট আসছে। আমি নিশ্চয়ই দেবো আপনাদের, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। হোক কলরব।